আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা আচার রেসিপি। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন এবং পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আচারটা আমি কীভাবে তৈরি করেছি। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণে আম নিয়েছি আর আমটাকে ভালো করে ধুয়ে পানিটা মুছে নিয়েছি। তো এখানে আমি যে আমের বিচিগুলো শক্ত হয়ে গিয়েছে সেই আম নিয়েছি, আর এই আচারটা বানাতে গেলে এরকম বিচি শক্ত হয় সেই আমগুলোই নিতে হবে। তো এই আমগুলোকে আমি বটি দিয়ে কেটে নিচ্ছি, যেহেতু বিচি শক্ত হয়ে গিয়েছে এটা ছুরি কিংবা অন্য কিছু দিয়ে কাটা যাবে না। আমের বিচিটা অনেক শক্ত হয়ে গিয়েছে, কাটতে একটু সমস্যা হয়েছে আমার। তো একটা আমকে আমি 8 পিস করে কেটে নিব। তো আজকের আচারটা আমি আমের খোসা ছাড়িয়ে করে নিচ্ছি। আপনারা যদি আমের খোসা সহ আচার পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আমের খোসাটা রেখে দিতে পারেন। তো আমার কাছে আমের খোসা সহ আচারটা ভালো লাগে না, সেই জন্য আমি আমের খোসাটা ফেলে দিয়েছি। তো সবগুলো আম আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু হলুদ মাখিয়ে নেব, আর এই হলুদটা মাখিয়ে নিলে আচারের কালারটা খুব সুন্দর হয়। আপনারা চাইলে হলুদটা নাও মাখাতে পারেন। আমি এখন হলুদটা মাখিয়ে 4 থেকে 5 ঘন্টার মতো ছাদে শুকিয়ে নেব। আপনাদের বাসায় যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে আপনারা চাইলে গ্যাসের চুলার নিচে দিয়েও 4 থেকে 5 ঘন্টার মতো শুকিয়ে নিতে পারেন। এখন যেহেতু গরমের দিন, প্রচণ্ড গরম, ফ্যানের নিচে রাখলেও কিন্তু আমটা শুকিয়ে যায়। তো ফিরে আসবো আমটা শুকানোর পর। তো আমটা আমার শুকানো হয়ে গেছে, এখন হচ্ছে আচার তৈরি করার পালা। আমি এখন আচার বানাতে চলে যাচ্ছি। তো প্রথমে আমি মশলা তৈরি করে নিব, সেজন্য আমি এখানে নিয়েছি পরিমাণ মতো শুকনো মরিচ। তো মরিচটা আপনার যে যেরকম ঝাল খেতে চান সেরকম করে নিয়ে নেবেন। তারপরে এখানে নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো পাঁচফোড়ন। আমি যেহেতু 1 কেজি পরিমাণ আমের আচার তৈরি করব সেজন্য আমি সেই পরিমাণে মশলা নিয়েছি। আপনারা যদি আচারটা আরও বেশি করে তৈরি করেন সেক্ষেত্রে মশলাটা আরও বাড়িয়ে নেবেন। তো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব আলাদা আলাদা করে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। এখন দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আজকে আমি আচারে সাদা সরিষা বাটা ব্যবহার করেছি, আমার হাতের কাছে কালো সরিষা ছিল না সেই জন্য। তো আপনারা চাইলে সাদা এবং কালো সরিষা দুটো একসাথে বেটে নিতে পারেন। আমি একটা কাঁচা মরিচ দিয়ে তারপরে সরিষাটা বেটে নিয়েছি, এতে করে সরিষাটা তিতা লাগবে না। তো কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। তো এগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, এখন আমি আমগুলোকে দিয়ে দিব। তো এখন আমের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব, আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচেই থাকবে, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমি একটু লবণটা বাড়িয়েই দিয়েছি, কারণ আমার আমগুলো হচ্ছে অনেক টক, সেজন্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা আরও কমিয়েও দিতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তো এখন সবগুলো ভালো করে মিশিয়ে নেব, আর কিছুক্ষণ জাল করে নেব। তো এখন দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন, আমি একটু কমিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব আমি ভিনেগার। তো আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণের মতো ভিনেগার দিয়ে দিব, আর এই ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু আচারটা আমরা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আচারের ভিতরে সবসময় ভিনেগারটা ব্যবহার করার জন্য। তো এখন আমি আচারের স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ বিট লবণ, এবং যে শুকনো মরিচগুলো আমি তেলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন।
তো আজকে আচারের জন্য আর কোনো মশলা আমার ব্যবহার করতে হবে না, সব মশলাই দেওয়া হয়ে গেছে। এখন শুধু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিব। আমি যেহেতু আচারটা কম তৈরি করেছি, সেজন্য আমার পরিমাণ মতো আমি মশলা ব্যবহার করেছি। আপনারা যেরকম আচার তৈরি করবেন, কমিয়ে কিংবা বাড়িয়ে সেরকম করে মশলাটা দিয়ে দিবেন। তো মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর কিছুক্ষণ জাল করলে আমার আচারটা একদম তৈরি হয়ে যাবে। তো এই আচারটা আমি ঠান্ডা করে তারপরে বয়ামে ভরে রাখবো, আর এই আচারটা আপনারা এক বছরের বেশিও সংরক্ষণ করতে পারবেন। বেশ কিছুদিন পরপর আচারটা হচ্ছে রোদে শুকাতে হবে, তাহলে আপনারা এক বছরের থেকেও বেশি সংরক্ষণ করে আচারটা খেতে পারবেন। তো আচারটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এখন হচ্ছে সংরক্ষণ করে আমি রেখে দিব। আর হচ্ছে সপ্তাহখানিক পরপর আমি রোদে দিয়ে রাখবো, তাহলে আমার আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। তো আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।